আমি এই জীবন পর্যন্ত যতগুলো ভিডিও মেসিকে নিয়ে বানিয়েছি নিঃসন্দেহে এটি মেসিকে নিয়ে বানানো আমার লাইফের সেরা একটি ভিডিও। 1987 জন্ম নিল এক ফুটফুটে সন্তান, তখন কে জানতো এটাই হবে আগামীর ফুটবলের জাদুকর। কিন্তু যখন তার বয়স মাত্র 5 বছর হয়েছিল, ঠিক সেই মুহূর্তে সে তার আশেপাশের মানুষকে জানান দিয়েছিল, মে আই কাম ইন, মে আই কাম ইন। বড় পেরে গ্যাংস্টার ছোটখাটো মিষ্টি একটা বাচ্চা যে পৃথিবীতেই আসছে মাত্র 5 থেকে 6 বছর ধরে, কিন্তু তার ফুটবল খেলার স্কিল দেখে সবাই অবাক হয়ে বলতে লাগলো, এ কি মায়ের গর্ভ থেকে ফুটবল আসক্ত ছিল নাকি? ব্যাপারটা হাস্যকর হলেও এটাই সত্যি, সবার কাছে এটা অবাক লাগতো। মাঠে তো সব বাচ্চারাই খেলছে, কিন্তু সবার থেকে এই বাচ্চাটাকে সব থেকে আলাদা লাগছে। লম্বা চুল বাতাসে উড়িয়ে অসাধারণ ডিবলিং দিয়ে সবাইকে পরাস্ত করে একের পর এক গোল দিচ্ছিল। তখন সবাই তার নামটা জানতে চাচ্ছিল, তখন সবাই এক এক করে জানতে শুরু করলো তার নাম লিওনেল মেসি। লিওনেল মেসি, লিওনেল মেসি। তো যাই হোক, এখন মেসির বয়স 35 বছর, আর আজকের ভিডিওতে আমরা দেখব গত 30 বছর আগের মেসিকে, অর্থাৎ 5 বছর বয়সের মেসিকে। কেমন ছিল মেসি, কিভাবে খেলতো, সেই সমস্ত দুর্লভ কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি, যেগুলো অনেক কষ্ট করে শুধু আপনাদের জন্যই কালেক্ট করেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনি যে কোনো ম্যাচ প্রেডিক্ট করে এবং অনলাইন গেম খেলে ইনকাম করতে পারবেন, আর সেটার নাম হলো আইসিসি উইন। আইসিসি উইনে আপনারা বিনামূল্যে সাইন আপ করার সাথে সাথে পেয়ে যাবেন 200 টাকা বোনাস, পাশাপাশি আপনি বিনামূল্যে লাইভ ক্রিকেট ফুটবল ম্যাচও দেখতে পারবেন। এবং আইসিসি উইনে মিনিমাম ডিপোজিট 200 টাকা এবং 1000 টাকা হলেই উইথড্র করতে পারবেন। আইসিসি উইন থেকে খুব সহজে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। শুধু তাই নয়, এখানে আপনি আপনার বন্ধুদের সাথে রেফারেল লিঙ্ক শেয়ার করে বোনাস পাচ্ছেন 1000 টাকা, আনলিমিটেড, আরও রয়েছে 300% ডিপোজিট বোনাস। আইসিসি উইনে রয়েছে দ্রুততম পেমেন্ট এবং 24 ঘন্টা 7 দিন লাইভ চ্যাট কাস্টমার সার্ভিস, এবং আপনি আইসিসি উইনের অ্যাফিলিয়েট পার্টনার হয়েও মাসে কমিশন নিতে পারবেন আনলিমিটেড। তো আর দেরি কিসের, এখনই ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্ক থেকে সাইন আপ করে ইনকাম করা শুরু করে দাও। এই ভিডিওটি তখনকার যখন মেসির বয়স ছিল 6 থেকে 7 বছরের মধ্যে, ওই বয়সে সে তার দলকে জিতিয়ে দিয়েছিল। তো তার এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে রিপোর্টাররা তার কাছে গিয়েছিলেন, রিপোর্টার তাকে বলেছিল, তুমি যে আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছো এটা কি তুমি জানো? আর উল্লেখ্য আমি বলে রাখি, এটা নিয়ে আমি আরেকটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটি যারা দেখেছেন সেখানে আমি কিছুটা বলেছিলাম, বাট ওই ভিডিওতে অতটা ডিটেলস বলতে পারিনি। বাট আজকের এই ভিডিওতে মেসির প্রথম সাক্ষাৎকারের পুরো কথোপকথন আপনাদের সাথে শেয়ার করব। তো এটাই ছিল মেসির জীবনের প্রথম সাক্ষাৎকার। Jugador de la cancha, fuiste elegido por nosotros. Erico Rosso, Grigini la toca para Luca, Luca me la devuelve atrás y le pego ahí. Pegaste 2 goles, hiciste, ¿no es cierto, Messi? ¿A quién le quiere dedicar este campeonato? তার ভয়েসটা লক্ষ্য করছেন, এখনকার ভয়েসের সাথে কি কিছু মিল পাচ্ছেন? Ni mucho menos a penales, su primo. আর সাংবাদিক তাকে আরো জিজ্ঞাসা করেছিল যে, গতবার খেলার সময় দেখেছিলাম তোমার পায়ে ইনজুরি ছিল, এখন কি তুমি সুস্থ? তখন মেসি উত্তরে বলেছিল, হ্যাঁ আমি এখন পুরোপুরি সুস্থ, আর আমি এখন অলরেডি 5টা গোল করেছি এবং হাফ টাইমের পরে আরো গোল করতে চাই। তো যাই হোক, প্রথম সাক্ষাৎকারে রিপোর্টার তাকে বলেছিল, তুমি যে আজকের ম্যান অফ দ্য ম্যাচ এটা কি তুমি জানো? মেসি বলেন, না। তারপর রিপোর্টার তাকে আবার বলেন, তুমি কি ক্যামেরার সামনে বলতে পারবে তোমার লক্ষ্য কি? মেসি তখন বলেছিল, হ্যাঁ পরের গোলটি করা। এবং তার এই উত্তর সেখানে থাকা সাংবাদিক সহ আরো অনেকেই হেসে ফেলেন। সেই ছোটবেলাতেও কত ডিসেন্ট ছিল তার খেলার প্রতি, মানে তাকে জিজ্ঞাসা করেছিল, তোমার পরের পরিকল্পনা কি এবং তোমার লক্ষ্য কি? ও বলেছিল, আমি আমার নেক্সট গোলটা করতে চাই। ভেরি ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। আচ্ছা এবার এই ছোট্ট চিনেক বাচ্চা ছেলেটাকে দেখুন, চিনতে পাচ্ছেন? হ্যাঁ, ইনি আমাদের বস মেসি। এই ছোট্ট বাচ্চাটা নিজেও জানতো না সে একদিন পুরো ফুটবল ওয়ার্ল্ডের আইডল হয়ে উঠবেন। বার্সেলোনার সাথে প্রথম চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে তার জীবনের পথ চলা শুরু হয়েছিল, আর এই প্রত্যেকটা দৃশ্য ছিল বার্সেলোনাতে চুক্তিবদ্ধ হওয়ার আগে। চলুন এবার দেখে আসি মেসি প্রথম কখন আর কবে ফুটবল খেলেছিল এবং তার পিছনের গল্পটা কি ছিল। মেসি আর্জেন্টিনার রোজিওতে জন্মগ্রহণ করেন, যখন তার বয়স মাত্র 5 বছর তখন তার মা আর দাদি তাকে ফুটবল ট্রেনিং এ পাঠান। সে সর্বপ্রথম পারিসা জার্মা ক্লাবের হয়ে খেলা শুরু করেন, আর এখন যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এটাই সেই মেসির প্রথম খেলার দৃশ্য। হ্যাঁ, এটা নিয়ে একটি সিনেমা তৈরি হয়েছে যেখানে মেসির এই ফুটেজটি ইউজ করা হয়েছে, যেখানে তার দাদি একটি কোচকে বলছে যে তাকে যেন মাঠে নামানো হয়, এবং কোচটি প্রথমত তাকে নামাতে চায়নি অনেক ছোট দেখে, পরবর্তীতে তাকে নামিয়ে দেওয়া হয় মাঠে। বাট যখন মাঠে নামানো হয় তখন সে পুরো জাদুর মতো খেলা শুরু করে দেয়, যেটা দেখে সবাই অবাক হয়েছিল। Quand il était à Grandoli,
Je jouais à Horizonte. Je suis plus âgé et je jouais dans la catégorie supérieure. Il jouait comme un dieu. Il passait tout le monde. Vous pouvez l'amener tous les après-midi à l'entraînement. Les autres apprendront quelque chose. আরে লোকটি ছিল তার প্রথম কোচ ওই ক্লাবে তার কোচ ছিলেন সালভাদর স্যার যাকে এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলুন এবার লিওনেল মেসির প্রথম কোচ মেসি সম্পর্কে কি বলছেন দেখে নেওয়া যাক আর ভিডিওর এই পার্টটা অনেক গুরুত্বপূর্ণ তো রিপোর্টাররা যখন তাকে মেসি সম্পর্কে জানতে চেয়েছিলেন তখন তিনি বলেছিলেন ও তো কারোর খেলা পছন্দ করত না ও যে এত ভালো করবে তা আমি কখনোই আশা করিনি তবে ও ওর পারফরম্যান্স নিয়ে খুব ডিপ্রেস থাকতো তাই আমি ওকে বলতাম এগুলো কোনো ব্যাপার না তোকে এত বিশেষ কিছু করতে হবে আর এইসব কথা শুনে ওর দাদি আমার কাছে আসতো আর বলতো কাম অন লেট হিম প্লে এরপর তার কোচ আরো বলেন আমি খেলার সময় চিৎকার করে ওকে বলতাম শুট শুট কিন্তু ও এটা করার জন্য খুবই ছোট ছিল কিন্তু বড় হয়ে উঠতে উঠতে ও ওর দলের এক বিশেষ অংশ হয়ে ওঠে পরবর্তীতে ও যুব খেলোয়াড়দের বিপক্ষে খেলতে শুরু করে তারপর রিপোর্টাররা তাকে জিজ্ঞেস করেন তারপরে কি দেখা গেল তার মধ্যে বিশেষ কিছু আছে তার এমন প্রশ্নে কোচ বলেন হ্যাঁ তারপর থেকে ও প্রতি ম্যাচে 6 থেকে 7টা গোল করত অন্য কোনো প্লেয়ারের জন্য অপেক্ষা না করেই ও গোল করে দিত সে যখনই বল পেত পুরো মাঠে ড্রিবলিং করে বেড়াত এবং তার কিছু ভিডিও ফুটেজ আপনারা এখন দেখতে পাচ্ছেন তো তার কোচের কথা শুনে বোঝা যাচ্ছে আমাদের বস 6-7টার নিচে গোলই দিত না প্রত্যেক ম্যাচে আর সে একাই তার টিমকে জিতাতে সক্ষম ছিলেন প্রত্যেকটা ম্যাচে তো অবাক হওয়ার কিছু নেই বস বলে কথা যারা হয় ছোটবেলা থেকেই হয় তো এরপর যখন রিপোর্টাররা তার কাছে জানতে চায় আপনার স্টুডেন্টের এমন সাফল্য আপনি কতটা খুশি এর উত্তর দিতে গিয়ে মেসির কোচ প্রথমে কেঁদে ফেলেছিলেন আর বলে আমার এখন দুঃখ হচ্ছে যে আমি ওকে আবিষ্কার করতে পারিনি কিন্তু আমি প্রথম ছিলাম যে ওকে মাঠে নামিয়েছি এখানে কোচ তাকে প্রথম দিকে মূল্যায়ন না করতে পারলেও পরে বুঝেছিলেন সে কি প্রথম থেকে কেউ তার উপর আশাবাদী না থাকলেও তার দাদি তাকে বরাবরই সাপোর্ট করে গিয়েছেন মানে বাকি যে প্লেয়াররা ছিল তাদের থেকে সে অনেকটাই ছোট ছিল যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেজন্য তাকে কেউ মানে অতটা মানে গুরুত্ব সহকারে নিত না প্রথম দিকে কিন্তু তার দাদি সবসময় তাকে সাপোর্ট করেছে সবসময় কোচদের কাছে গিয়ে বলেছে আমার নাতনিটিকে খেলান ও পারবে সেই কাজটি করে দেখিয়েছে মাঠে নামার পরে তো এবার আমরা মেসির ছোটবেলার কিছু খেলার দৃশ্য দেখে আসি যেগুলো সত্যি অসাধারণ তার ড্রিবলিং বছর বয়স ছিল তখন সে তার জীবনের প্রথম ট্রফি পেয়ে গিয়েছিলেন মানে তার খেলার ক্যারিয়ারের 1 বছরের মাথায় প্রথম ট্রফি জিতেছিলেন আর এখন 35 বছরে এসে সেই বিশ্বকাপ ট্রফিটি তিনি জিতে নিলেন যখন তার খেলা দেখে মানুষ তাকে ম্যারাডোনা বলে সম্বোধন করত ঠিক সেই ছোটবেলা থেকেই সে আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন দেখেছিল নট অনলি দ্যাট সে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছে সে চাইলে স্পেনে খেলতে পারত স্পেনের তখনকার সময় সব থেকে প্রভাবশালী কোচ তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে মেসি তুমি স্পেনের হয়ে খেলো তো মেসি তো ছোটবেলা থেকে শুনতো মেসি ইজ গোয়িং টু বি এ নিউ ম্যারাডোনা তখন মাথার মধ্যে তার এই ম্যারাডোনাটা এই নামটার সাথে তার স্বপ্ন জড়িয়ে যায় এবং সে এটাই ডিসাইড করেছিল যে আমি যদি বড় হই তাহলে ম্যারাডোনা যেই দেশের হয়ে খেলেছে আমি সেই দেশের হয়ে খেলবো দ্যাটস ওয়াই মেসি আর্জেন্টিনার হয়ে বর্তমানে খেলেন আর আপনি আরো অবাক হবেন এই তথ্যটা শুনলে যে মাত্র 8 বছর বয়সে মেসি যুব দলের সদস্য হয়ে উঠেছিলেন যা সত্যি অবিশ্বাস্য এবং অসম্ভব ম্যাক্সিমাম প্লেয়াররা যখন যুব দলের হয়ে খেলে ঠিক তখন তাদের বয়স থেকে 15-16 কিন্তু মেসি 8 বছর বয়স থেকে যুব দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছিল আর সবার থেকে সে অনেকটাই ছোট ছিল যেটা আপনারা ভিডিও ফুটেজ দেখে অলরেডি বুঝতে পারছেন তার এই ছোট ছোট পায়ে গোল দেওয়াগুলো দেখলেই বোঝা যায় ছোটবেলাতেও সে কতটা পারদর্শী খেলোয়াড় ছিলেন এবং আমি এখানে একটা কথা না বললেই না আমি খুবই ইমপ্রেস এবং সত্যি আমি অনেক ফ্যাসিনেটেড যে এই ছোট বয়সে তার অ্যাটিটিউড হাঁটা চলাফেরা একবার লক্ষ্য করুন এই বড় বয়সে এসেও সেম ও যখন গোল করত ছোটবেলায় ঠিক গোল দেওয়ার সময় হাতটা উঁচু করে চুলগুলো বাতাসে উড়িয়ে উড়িয়ে এসে সবাইকে জড়িয়ে ধরত ঠিক এইটা সে এখনো পর্যন্ত করে যেটা লাস্ট 30 বছরে তার চেঞ্জ হয় নাই
মাই গুডনেস, এটা নিয়ে বলার মতো ভাষা নাই আমার, যা বলার আপনারাই কমেন্টে বলেন। যে ছোটবেলা থেকে প্রতিভাবান ছিল, হঠাৎ করে যে একটা মেসি পয়দা হয় না, এটাই তার প্রমাণ। সো গাইস, আমি জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অ্যান্ড কেমন উপভোগ করেছেন, বাট আমি চেষ্টা করেছি ভিডিওটি সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার। তো এখন আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে ভিডিওতে একটু লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড মেসির এই ছোটোবেলার খেলার স্কিল নিয়ে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। Ride with the